দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর কালেকশন এন্ড ক্লাসিফিকেশন অফ ডাটা, যেটা হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার 2। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে এই বিষয়ের উপরে তোমাদের একটা ম্যাথ করব, যেটা দিয়ে মোটামুটি তোমরা অনেক কিছু কভার করতে পারবে। সো তোমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটের 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর ম্যাথটা করলে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন একসাথে আমরা জানতে পারবো। যে বোর্ডে যে ম্যাথটা দেওয়া আছে তোমাদের শিটে, কিন্তু ওই প্রবলেম নাম্বার 2 এটা একটু দেখো। ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভাল ফ্রম দ্য ফলোইং দ্য ডাটা গিভেন দ্য মার্কস অফ 12-52 স্টুডেন্ট বাই অ্যামাজন স্টুডেন্ট এর কিছু ডাটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে, সেগুলো থেকে আমাকে বলছে ক্যালকুলেট অ্যাভারেজ মান বের করতে বলছে। সেকেন্ড নাম্বার কোশ্চেনে বলছে মিডিয়াম অফ মার্কস, মিডিয়াম বের করতে বলছে। এরপরে বলছে আমাকে ড্র এ হিস্টোগ্রাম। তিনটে ইনফরমেশন আমাকে, এই যে ইনফরমেশন দেওয়া আছে বাই অ্যামাজন স্টুডেন্ট এর, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা দেয় সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে গড়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হয় সেটা হচ্ছে সামেশন অফ f(x) ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। এখন তো এই ফর্মুলাটা যদি ইউজ করতে যায় তার আগে আরো কিছু কাজ আছে, সেক্ষেত্রে সেই কাজগুলো কি করতে হবে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, ধরেন একটা টেবল করতে হবে, সেই টেবলের মধ্যে কি কি ইনফরমেশন আসবে আমি বলে দিই। প্রথম হচ্ছে মার্কস, এরপর হচ্ছে ট্যালি, এরপর হচ্ছে নর্মাল স্টুডেন্ট, এরপর হচ্ছে মিড ভ্যালু লাগবে, এফএক্স লাগবে, তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, এই ইনফরমেশনগুলো লাগবে। তাহলে এই ইনফরমেশনগুলো লাগবে আমি কেন বুঝতে পারবো, কারণ আমাদের যখনই আমাদের একটু আগে তোমাদেরকে যে সূত্র দেখাইলাম সূত্রের মধ্যে কিন্তু এফএক্স লাগবে। তাহলে এফএক্স এর ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা এখানে যদি ইউজ করতে হতে তাহলে এফ এর মানও বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, আবার এন এর মান বের করতে হবে। সেকেন্ড আমাকে যে মিডিয়াম বের করতে বলছে সেই মিডিয়ামের ক্ষেত্রে আমাদের যাতে সুবিধা হয় সেই সুবিধার জন্য আমরা এই ধরনের একটা টেবল অঙ্কন করবো, সেম একটা টেবল অঙ্কন করবো, এখান থেকে আমরা মার্কস গুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। তো প্রথমে আমাদের যে টেবলটা আছে ট্যাবলের প্রথমে যে মার্কস এর একটা সারি আছে সেই সারিগুলো বসানোর জন্য, এই মার্কস এর সারিগুলো বসানোর জন্য এখানে যে 20 থেকে 30 দিলাম, 30 থেকে 40 দিলাম, 40 থেকে 50, এই মার্কস গুলো কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। সো এখানে এই ট্যাবলটা তোমাদেরকে বললাম, ট্যাবলটার জন্য যে ক্লাস ইন্টারভেল গুলো এখানে বের করছে 20 থেকে 30, 30 থেকে 40, সেই বিষয়গুলো কিভাবে আসছে সেটা প্রথমে দেখো। সো এই যে ক্লাস ইন্টারভেল বের করার জন্য আমাদের প্রথমে যে সূত্রের যে সূত্রটা ইউজ করতে হবে ক্লাস ইন্টারভেলের জন্য, যতগুলো ফর্মুলা ম্যাথ করব প্রত্যেকটা ম্যাথে ক্লাস ইন্টারভেল বের করতে গেলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, রেঞ্জ 1+3.3t log n, এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। এটা দিয়ে আমাদের আগে ক্লাস ইন্টারভেলটা বের করে নিতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল বের করতে গেলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, সেই ফর্মুলাটা তোমরা প্রথমে সর্বপ্রথম খাতায় তুলে নাও, যে আমাদের রেঞ্জের সূত্রটা হচ্ছে ক্লাস ইন্টারভেল ইকুয়ালস টু রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.2 log n, এই ফর্মুলা ডেস করতে হবে। এখন এই যে রেঞ্জ, রেঞ্জটা বের করতে গেলে ফর্মুলা আরেকটা আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিতে হবে। রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু, মানে তোমার যে ডাটা ইনফরমেশন বাই নটা ইনফরমেশন ছিল, বাই নজের স্টুডেন্টের যে তথ্য ছিল, নাম্বার ছিল, সে সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নাম্বারগুলো আমরা বাদ দিব। তাহলে এখান থেকে তাহলে সর্বোচ্চ নাম্বার হচ্ছে আমাদের এখান থেকে তোমরা বলে দিবা সেটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার তোমরা পাবা 52 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
আর এইভাবে যদি নাম্বার প্রথম ম্যাচিং করে না দেয় তাহলে তুমি কি করবে চার থেকে বুঝে নিবা গোনে দেখবা যে এখানে কয়টা ইনফরমেশন আছে এটাকে বলা হচ্ছে এন। এইভাবে করে তোমরা প্রথমে ক্লাস ইন্টারভ্যালের মানটা একটু দ্রুত দেখি সবাই বের করো তো কত আসে দ্রুত সবাই ক্যালকুলেশন আসে একটু দ্রুত একটু করেন। আচ্ছা দেখো এরপর আমাদের এখানে যদি হাই স্পেল এবং লো স্পেলের ইনফরমেশনটা আমরা কিন্তু এখান থেকে পাবো চিত্র থেকে এই যে ইনফরমেশন আছে এখান থেকে হাই স্পেলের কোনটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে কত 69 এটাই হচ্ছে সবচেয়ে বড় এটা কত হচ্ছে হাই স্পেল এরপর লো স্পেলের কোনটা সবচেয়ে কম কত 27 এটা হচ্ছে সবচেয়ে কম ইনফরমেশন গুলো থেকে তাহলে তোমাদের হাই স্পেল এবং লো স্পেল থেকে ইনফরমেশন গুলো বের করে তারপর তোমরা ম্যাথের মধ্যে বসে তোমরা এগুলো আনসারটা বের করবে। এর সবার এখানে যে রেঞ্জের মানটা আসছে সবার আশা করি সবার ম্যাথ এগুলো কিন্তু তোমরা এগুলোর পাশে এভাবে লিখে দিবা পরীক্ষার খাতা অবশ্যই এগুলা দেওয়া আছে বা ইয়ারতে তোমাদের এখানে কিন্তু ইনফরমেশন ডিপেন্ডেন্ট দিয়ে দেখাইতে হবে এরপর কমপ্লাইন্স করে এখানে মানগুলো পাবে। এবার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা দেখো এখানে আমাদের যে উত্তরটা আসছে উত্তর আসছে কত 6 উত্তর কত আসছে সবার 6 আসছে কিনা উত্তর আশা করি সবার 6 আসছে এই যে 6টা আসছে সেটা কিভাবে সাজাবে একটু দেখো আমাদের ক্লাস ইন্টারভ্যালগুলো সাজাবো 5 ব্যবধান করে নাইলে 10 নাইলে 15 নাইলে 20 নাইলে 25 নাইলে 30 এভাবে 5 5 করে পারবে ক্লাস ইন্টারভ্যালগুলো কিন্তু এভাবেই সাজাবো মানে 5 ক্যাটাগরিতে হয়তো 5 5 ব্যবধানে নাইলে 5 মানে ক্যাটাগরি সবসময় এভাবেই হবে। এখন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে আমাদের উত্তর কত আসছে বলো তো 6.27 যদি হয় সেটাকে 5 এ আছে না 10 এ আছে হবে কিন্তু আসেন এখন এখন আমার এখানে ইনফরমেশন কি 10 আসে সর্বনিম্ন ভ্যালু কত 27 তার মানে এই কলামটা কি হবে না তাহলে কত থেকে শুরু হবে এটা কি ক্লিয়ার কারো কি কোনো প্রশ্ন আছে এটাতে না তাহলে এটা সব সময় তোমরা দেখবা যে কত মান আসছে তাহলে এটা প্রত্যেকটা ম্যাথে এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবা সেজন্য তোমাদের যে আমার আগে উত্তর কত আসছে দেখতে হবে তাহলে 6.27 মানে সেটা 5 থেকে বড় তার মানে সেই ক্ষেত্রে আমরা 5 ব্যবধান করে ধরতে পারবো না আমাদের 10 ব্যবধান করে ধরতে হবে আর 10 ব্যবধান করে ধরলে আসে 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 এর মধ্যে যেভাবে হয় ব্যবধানটা কিন্তু আমাদের যেহেতু সর্বনিম্ন বেলু যেহেতু 27 তার মানে 10 থেকে 20 এটা নেওয়া যাবে না আমাদের 20 থেকে শুরু করতে হবে কারণ 27টা হচ্ছে 20 এর ক্যাটাগরির মধ্যে পড়ে সেজন্য আমাদের এখান থেকে শুরু তাহলে এখান থেকে ইনফরমেশনটা শুরু করে এভাবে 20 থেকে 30 30 থেকে 40 এভাবে করতে করতে তোমাকে কত রূপ দেখা হবে 70 69 মানে কত 70 তার মানে 70 পর্যন্ত তোমাকে কলাপ করতে হবে তাহলে 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 70 এভাবে করো। আচ্ছা এরপরে দেখো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন এখানে ম্যাথটা করব তখন আমাদের এই যে এখানে মার্কস গুলো সাজাই গেছে আমরা 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 যেহেতু 69 পর্যন্ত লাস্ট ব্যালো ছিল এবার এখানে ট্যালি সংখ্যাগুলো তোমাকে সাজাইতে হবে ট্যালি বলতে 20 থেকে 30 এর মধ্যে সংখ্যা কয়টি আছে তোমাকে খুঁজে নিতে হবে 20 থেকে 30 এর ভিতর সংখ্যা কয়টা আছে খুঁজে নিতে হবে। এখন দেখো তোমরা যে জিনিসটা করো প্রথমে তোমরা 20 থেকে 30 বুঝতে থাকো এভাবে করবে না মনে করো আমি প্রথম সংখ্যা কত পাইছি 67 67 তাহলে দেখো 67 কোথায় যাবে বলো তো 67 টা কোথায় যাবে এই 67 কিন্তু এখানে এই যে 60 থেকে 70 এখানে একটা এভাবে দাগ দিয়ে দাও মানে প্রথম যেটা পাচ্ছ সেই কোটা এভাবে দাগ দিয়ে দাও মানে যেটা যেটা করবো সেটা আমরা খুঁজবো না এভাবে খুঁজতে খুঁজতে গেলে অনেক সময় লস হবে সেজন্য আমরা এভাবে খুঁজবো না। তারপর আসো দ্বিতীয় সংখ্যাটা কত দেখি 67 হচ্ছে 32 32 কোথায় আছে দেখতে হবে 32 এখানে যে কলাম যে দিলাম কলামের ভিতর 32 কোথায় আছে 67 এর এখানে আগে একটা কলাম ছিল নতুন করে 32 32 হচ্ছে আমার এইখানে ভিতর 30 থেকে 40 এখানে ভিতর এভাবে প্রত্যেকটা কলাম করো আর একটা জিনিস হচ্ছে যদি 5টা হয়ে যায় এভাবে একটা লাগিয়ে দিবা মানে 4টা সংখ্যা এভাবে দিবা এরপর যদি 5 হয় তাহলে এভাবে একটা ক্রস চিহ্ন দিতে হবে এভাবে এই ম্যাথ থেকে যা ফর্মুলা আছে প্রত্যেকটা মান তোমরা এভাবে ট্যালি সংখ্যাগুলো দ্রুত আঁকো এই যে এই ম্যাথ থেকে দেখে দেখে এই যে ফর্মুলা ম্যাথ আছে ম্যাথ থেকে দেখে দেখে তোমরা ট্যালি সংখ্যাগুলো পূরণ করো ট্যালি সংখ্যাগুলো পূরণ করো। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দেখো
একটা দিকে দেখো, সবাই বোর্ডে দেখো, এই বোর্ডের কথাটা দেখেন, এখানে সংখ্যা হচ্ছে 20 থেকে 30, একটু সবাই দেখো, হ্যাঁ হ্যাঁ 20 থেকে 30, তোমার এখানে সংখ্যা মনে করো 30 আছে, 30 আছে, কত বুঝো, তোমার এখানে সংখ্যা আছে 29 30 31, আমি তিনটা সংখ্যা দিলাম, এরপর আমি বললাম যে তুমি এখানে ট্যালির মধ্যে ফিল আপ করো, এখন 30 আছে না, এখানে কত আছে 30, এখানে কত, এখানে কত, এখন 30 সংখ্যাকে এখানে বসাবো না এখানে বসাবো, সবসময় মাথায় রাখবা এখানে ভিতরে 30 সংখ্যা বসানো যাবে না, 30 সংখ্যা যদিও থাকে এখানে আমরা কাউন্ট করবো 29 পর্যন্ত, কথাই বুঝাইতে পারছি, তাহলে 29 পর্যন্ত এখানে কাউন্ট হবে, 30 হলে সেটা এখানে চলে যাবে, ঠিক তেমনি 40 এর ক্ষেত্রেও সেম, যদি কোন একটা সংখ্যা আমি যদি এখানে 40 দিই, 40 কিন্তু তুমি এখানে বসাইতে পারবা না, কারণ এখানে হচ্ছে 39 পর্যন্ত, 40 হলে এখানে কাউন্ট করতে হবে, এই জিনিসটা মাথায় রেখে কোটা করবা, সেটা এক্সক্লুসিভ, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথড, যদি ইনক্লুসিভ মেথড হয়, যদি ইনক্লুসিভ মেথড হয় তখন কিভাবে করব, আর একসাথে ইনক্লুসিভ এন্ড এক্সক্লুসিভ দুইটা একসাথে বলছি, দেখো যদি এক্সক্লুসিভ মেথড গুলো কি এরকম, এক্সক্লুসিভ মেথড হচ্ছে 20 থেকে 29 হয়, আবার এখানে হয় 30 থেকে 39, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, মানে এক্সক্লুসিভ মেথডে সরি ইনক্লুসিভ, ইনক্লুসিভে এটার সাথে এটা মিলে না, তখন আমাদের এখানে 29 পর্যন্ত কাউন্ট করব, আবার 29 এখানে 29 পর্যন্ত এখানে 30 করে এখানে কাউন্ট করব, কথা কি বুঝাইতে পারছি, ইনক্লুসিভ এন্ড এক্সক্লুসিভে দুইটা আমাদের ম্যাচ, যেহেতু এখন যেটা দিলাম সেটা দিয়ে আমরা এক্সক্লুসিভ মেথডে করতেছি, 30 সংখ্যা যেটা থাকবে সেটা এই কলামে কাউন্ট করব না, সেটা পরবর্তী কলামে কাউন্ট করব, এভাবে করে তোমরা ট্যালি সংখ্যাগুলো ম্যাচ দেখে দেখে দেখি ট্যালি গুলো ফিল আপ করো, সবাই দ্রুত ট্যালি সংখ্যার ম্যাচ যেগুলো আছে সেগুলো দ্রুত এখানে ম্যাচ দেখে দ্রুত ফিল আপ করো, দেখো এর পরবর্তীতে আমাদের যখন ট্যালি সংখ্যাগুলো থাকবে সেই ট্যালি সংখ্যাগুলো আমরা এখানে একের মধ্যে বসাবো, প্রথমটা ছিল 4 4 বসাইছি, এরপর 5 10 15 20 20 সংখ্যাটা এখানে বসালাম, এরপর এখানে যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যাগুলো এক এর মানগুলো বসাবো, এরপর আমাদের মিড ভ্যালু বের করে নিতে হবে x এর মান, মিড ভ্যালুকে আমরা x দ্বারা প্রকাশ করব, তাহলে মিড ভ্যালু কেমনে পাবো, মিড ভ্যালু পাবো আমাদের যে সংখ্যাগুলো আছে যে ক্লাস ইন্টারভ্যালের যে ব্যবধানগুলো আছে, তাহলে ক্লাস ইন্টারভ্যালে 25 কিভাবে আসছে দেখো, 20 ক্লাস ইন্টারভ্যাল যেটা ছিল 20 এবং 30, তাহলে 20 প্লাস 30 দুটোটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে 20 আর 30 যোগ করলাম হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, এভাবে 30 এর সাথে 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35 আসবে, প্রত্যেকটা মানগুলোকে আমরা এভাবে করে বের করে নিতে পারবো, তবে শর্টকাট মেথড হচ্ছে প্রথমটা বের করবে, এরপরে তোমাদের ক্লাস ইন্টারভ্যাল ব্যবধান কত, 20 থেকে 30 এর ব্যবধান হচ্ছে 10, তাহলে 25 এর সাথে 10 যোগ করো 35, 35 এর সাথে 10 যোগ করলে 45, এভাবে ক্রম অনুযায়ী প্রত্যেকটা সংখ্যার সাথে 10 10 যোগ করলে কিন্তু আমাদের মানগুলো চলে আসবে, এরপর f x এর মান বের করতে হবে, তাহলে f x এর মান বের করতে গেলে f এর মান আমাদের দেওয়া আছে 4, x এর মান আমরা এখন বের করে নিলাম 25, তাহলে 4 এর সাথে 25 গুণ করলে 100, 20 এর সাথে 35 গুণ করলে 700, 16 এর সাথে 45 গুণ করলে 720, এভাবে প্রত্যেকটা ক্রম অনুযায়ী গুণ করব, এরপর f x এর মান যেটা আছে সেটা টোটাল একটা যোগফল বের হবে, সবগুলো যোগ করলে সামেশন অফ f x, এটাকে সামেশন মোট সমষ্টি দ্বারা প্রকাশ করা হয় যেটা হচ্ছে 2260, এটা আসবে, এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করে নিতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট কলাম যেটা সেটা কিভাবে করব দেখো, cf সংক্ষিপ্ত রূপ দেখো, প্রথমে যেটা f এর মান থাকবে অঙ্কে সেই মানটা হুবহু বসে যাবে, প্রথম মানটা অঙ্কের মধ্যে প্রত্যেকটা ম্যাথে তার যে মানটাই থাকবে সেটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে বসে দিব, এরপর এখান থেকে এই কলামের মধ্যে এটা যোগ করব, এই কলাম থেকে 4 টার সাথে এটা 20 যোগ করব তাহলে আসবে কত 24, এই আবার 24 এর সাথে আমরা এখানে 16 যোগ করব তাহলে আসবে 40, এরপর 40 এর সাথে যখন আবার 4 যোগ করব আসবে 44, 44 এর সাথে যখন আমরা আবার 8 যোগ করব তাহলে আসবে 52, এবার লাস্ট উত্তর, তুমি সব সময় তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মিলছে কিনা কিভাবে বুঝবা, এখানে n এর টোটাল যোগফল যেটা আসবে সেই যোগফলের সাথে অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্টের আনসার মিলে যাবে, যদি দুই দিকে তুমি মিলে যায় তাহলে বুঝবা যে এটা অঙ্কটা কারেক্ট ভাবে হয়েছে, সেজন্য তোমার চেক করার জন্য যোগ ভুল আছে কিনা সেজন্য টোটাল n এর সাথে এটা সবসময় মিলাই দিবা, টোটাল n এর সাথে এখানে যে টোটাল যোগফল এখানে সবগুলো যোগ করলে যে টোটাল n আসে সেই টোটাল n এর সাথে ওইটা কম্পেয়ার করে দেখবা যে বরাবর মিলতেছে কিনা, ইয়েস আচ্ছা, এরপরে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে বলছে আমাদের অঙ্কের মধ্যে বলছে কি বলছিল, আমরা তো 13টা করলাম, প্রথমে বলছে আমাকে অ্যাভারেজ মার্ক বের করতে, অ্যাভারেজ মার্ক হচ্ছে অ্যারিথমেটিক মিন বা তরঙ্গ গড়, তাহলে গড় যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের যদি অঙ্কের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে এভাবে একবার বের করবো, ফ্রিকোয়েন্সি থাকলে অন্যভাবে করবো, তাহলে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে তখন আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে, এভাবে ফ্রিকোয়েন্সি থাকলে তখন আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে x বার ইকুয়ালস টু বা অ্যারিথমেটিক মিন এর যে ফর্মুলাটা x বার ইকুয়ালস টু সামেশন অফ fx ডিভাইডেড বাই n, fx
সামেশন অফ এফ এক্স আমরা কিন্তু অঙ্ক থেকে বের করেছিলাম একটু আগে, সামেশন অফ এফ এক্স এখানে টোটাল যোগফল যেটা ছিল 2260 এবং টোটাল এন এর সংখ্যা ছিল 52, তাহলে এই দুইটা সংখ্যা আমরা কি করব এখানে লিখে টোটাল সংখ্যাটা লিখে আমরা একটা দিয়ে একটা ভাগ করে অ্যারিথমেটিক মিন এক্স বারের মান পাচ্ছি 43.46, এটা হচ্ছে এক্স বারের মান। এরপর আমাদেরকে যেহেতু মিডিয়ান বের করতে বলছে, তাহলে মিডিয়ানের একটা তোমরা ফর্মুলাটা দেখো একটু, মিডিয়ান যেহেতু আমাকে বের করতে বলছে সেহেতু মিডিয়ান বের করতে গেলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। মিডিয়ানের ফর্মুলা হচ্ছে এটা, মিডিয়ানের ফর্মুলাটা এটা, এই মিডিয়ানটা যদি আমরা বের করি আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা আসলে অনেকে করাই দিয়ে এরপরে তোমরা কিন্তু বলে যাও, সেজন্য একটু বোর্ডের দিকে দেখো। তাহলে মিডিয়ান যখন বের করবো তখন আমরা এখানে টোটাল নাম্বার যেটা থাকবে মানে n 52 দেওয়া আছে সেই মানটাকে কি করব, যদি সেটা 52 হয় বা জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে সেটাকে আমরা জোড় সংখ্যা, যেহেতু 52 এটা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে সেটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে জোড় সংখ্যা। তাহলে 52 কে দুই দিয়ে ভাগ করলে কত আসে 26, কত কত আসছে 26, তাহলে 52 কে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে আসবে 26। এবার এখানে আসলে মূল কাজ কোথায় দেখো, তাহলে আমাদের টোটাল সংখ্যা যেহেতু আমরা যখন মিডিয়ান বের করব তখন আমাদের এই 52 যেটা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করলে আসছে 26, এই 26 এর মূল কাজটা কোথায় দেখো। এবার তোমার এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা কলাম পড়ছো, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামে গিয়ে তুমি দেখবা যে 62 কোথায় আছে, 62 কোথায় আছে এটা খুঁজে নিতে হবে। আমাদের হচ্ছে বেস করে ধরে নিতে হবে, তাহলে এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট কাজ যে আমরা যখন মিডিয়াম করব বা যখন মোড বের করব তখন আমাদের কিন্তু এই মানটা বের করে নিতে হবে, নাহলে আমরা ক্লাসটা খুঁজে পাবো না। সেজন্য যত সংখ্যা থাকবে যদি জোড় সংখ্যা হয় দুই দিয়ে ভাগ করে দিব, এরপর যে মানটা আসবে সেটা এখানে খুঁজে নিব। তাহলে আসেন এবার এখানে যে 40 পাইলাম, 40 যে বের পাইছি আমরা, সেই 40 থেকে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে মানটা, 40 থেকে কিন্তু মানটা কাউন্ট করতে হবে। তাহলে 40 বরাবর, 40 বরাবর আমাদের, 40 বরাবর যে ক্লাস ইন্টারভেলটা থাকবে, 40 বরাবর যে ক্লাস ইন্টারভেল থাকবে, 40 বরাবর যে ক্লাস ইন্টারভেলটা থাকবে সেটাতে যেটা এই দেখো এখানে হচ্ছে 40 থেকে 50, তাহলে লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 40, 40 নাম্বারটা হচ্ছে ছোট, যেটাই ছোট সেটার নাম হচ্ছে লোয়ার লিমিট। তাহলে 40 থেকে 50 এই ক্লাস ইন্টারভেলটাই আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে পাইলাম, এখান পর আবার রো বরাবর যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ক্লাস ইন্টারভেলের মধ্যে যেটা কম থাকবে, কম থাকবে তাহলে 40 যেহেতু কম তাহলে সেটাকে বলবো আমরা এল, কথা বুঝাইতে পারছি। এরপর আমাদের সূত্র থেকে, সূত্র থেকে আরো কি লাগবে দেখো, সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা কিন্তু এল এর মানটা বের করছি, এল এর মান হচ্ছে একটু আগে বললাম 40, এরপর আমাদের এল লাগবে কিন্তু 52 যেটা আমাদের মধ্যে দেওয়া ছিল, 52 কে, 52 কে আমরা কিন্তু কি করব, এই 52 ছিল এল এর মান সেটাকে দুই দিয়ে ভাগ করে ওরা কিন্তু 26 নিয়ে আসছে। এখন আমাদের পিসিএফ বের করতে হবে, এরপর আমাদের আরেকটা জিনিস সি বের করতে হবে, আরেকটা এফএম, তার মানে আরো তিনটা জিনিস আমাদের অজানা, একটা হচ্ছে পিসিএফ, এরপর হচ্ছে সি, সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল। তাহলে দেখেন আমাদের ক্লাস ইন্টারভেল প্রত্যেকটা ক্লাস ইন্টারভেলের ব্যবধান কত ছিল 10, তার মানে সি মানে কিন্তু 10। তাহলে এখন আরো দুইটা জিনিস তোমাদেরকে বলি না, একটা হচ্ছে পিসিএফ কোত্থেকে বের করব, এফএম কোত্থেকে বের করব। তাহলে দেখো পিসিএফ এবং এফএম দুইটা জিনিসই বলি, আমাদের যে ক্লাস ইন্টারভেলটা বের করেছিলাম, ক্লাস ইন্টারভেলটা বের করেছিলাম সেখান থেকে এই যে 40 কে ধরে কিন্তু আমরা বেস করে কিন্তু সব কলামগুলো আঁকছিলাম বা এল এর কলামটা বের করছিলাম, এখান থেকে পিসিএফ বলা হচ্ছে কোনটা, যে ক্লাসটা তুমি ধরছো তার উপরের কলামটাকে বলা হয় পিসিএফ, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার মানে তুমি যে ক্লাসটা ধরছো তার উপরের ক্লাস, মানে প্রত্যেকটা ম্যাপের জন্য তুমি যে ক্লাসটা ধরবে তার উপরের ক্লাসের যে মানটা থাকবে সেটাকে বলা হবে পিসিএফ। এরপর আমাদের আরেকটা মান লাগবে যেটা নাম হচ্ছে এফএম, এফএমটা কোথা থেকে পাবো, এফএমটা হচ্ছে যে ওই ক্লাস ইন্টারভেলে, ওই ক্লাস ইন্টারভেলে যেটাই এফ এর মান থাকবে ওইটাকে বলবো আমরা এফএম, এফ এর মান যেটা থাকবে মানে ফ্রিকোয়েন্সির যে মানটা থাকবে ওই ক্লাস ইন্টারভেলে যেটাই ফ্রিকোয়েন্সির মান থাকবে সেটাকে আমরা বলবো এফএম, কথা ক্লিয়ার? তার মানে প্রত্যেকটা মান যদি আমরা পাই, এবার প্রত্যেকটা মানগুলোকে আমরা এখানে তোমাদের সূত্রে প্রয়োগ করে আনসারটা একটু বের করে দেখি কত আসছে, সবাই তো দেখো সূত্র প্রয়োগ করে দেখো
একটু মানটা কত আসছে দেখো, প্রত্যেকটা মানগুলো মিডিয়ানের মানগুলো তোমরা বসাও, বসাইলে এই আনসারটার সাথে মিলে কিনা দেখো, আনসারের সাথে মিলে কিনা একটু দেখো। কিন্তু এগুলো কিন্তু আমার যে মানগুলো বের করলাম সে মানগুলো এখানে তোমাদের রাফ আকারে প্রত্যেকটা মান কিন্তু দেখাই দিতে হবে, প্রত্যেকটা মান কিন্তু তোমাদেরকে দেখাই দিতে হবে, এভাবে পাশে কিন্তু এভাবে দেখাই দিতে হবে। দেখো এখন আমি আমাকে পরবর্তী ম্যাথে কিন্তু বলছিল হিস্টোগ্রাম আঁকতে, হিস্টোগ্রাম যখন আমরা আঁকবো তাহলে সেক্ষেত্রে এখানে যে মানগুলো ছিল একটু দেখো, এখানে যে 20 থেকে 30 চাপ ছিল, 30 থেকে 40 20 ছিল, সেই মানগুলো আমি কিন্তু এখানে লিখে রাখলাম, যাতে আমাদের একটার সাথে আমাদের কিন্তু এটা ছিল এফ এর মান, এটা ছিল এফ এর মান, এই 4 20 থেকে 4 20 16 4 8 এগুলো হচ্ছে এফ এর মান ছিল, এগুলো হচ্ছে আমাদের মার্কস বা ক্লাস ইন্টারভ্যাল, যেগুলো আমি এখান থেকে দেখে লিখে রাখলাম। এবার আমরা একটু হিস্টোগ্রামে যাই, সবাই কিন্তু এটা কিন্তু গ্রাফে করতে হবে তোমাদের, এটা কিন্তু গ্রাফে করতে হবে। তাহলে দেখো গ্রাফ যখন আমরা নিব তখন কিন্তু আমাদের প্রথমে আমাদের গ্রাফটাকে এখানে একটা হচ্ছে ও, আর একটা মান হচ্ছে এক্স, আর একটা মান হচ্ছে ওয়াই, তিনটা মান আমাদের করতে হবে, তিনটা মান আমাদের রাখতে হবে, একটা হচ্ছে ও এক্স, আর একটা হচ্ছে ওয়াই, তিনটা মান আমাদের রাখতে হবে। এবার মার্কস গুলো আঁকার পরে তাহলে আমাদের ক্লাস ইন্টারভেল যেটা ছিল প্রথম হচ্ছে 20, তারপর ছিল 30, তারপর 40, তারপর 50, তারপর 60, এভাবে আমরা লিখে ফেলবো 20 30 40 50 60 70, 70 পর্যন্ত ছিল, তাহলে তোমরা একবার বার দিয়ে লিখতেও পারো, না লিখলে সমস্যা নেই। এবার এখানে মানগুলো এখানে যে ক্লাস ইন্টারভেল ছিল সেই ক্লাস ইন্টারভেলে, ক্লাস ইন্টারভেল থেকে এই যে ক্লাস ইন্টারভেল থেকে আমাদের এদিকে মানগুলো লিখে নিতে হবে। এবার এই পাশে মানে ও এবং ওয়াই অক্ষে আমাদের যে মানগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে আমরা এফ এর মানগুলো লিখব, এফ এর মান কত 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 ছিল, 4, তারপর ছিল 20, তারপর 16, তারপর 4, আবার 8। তো এই মানগুলোকে আমরা কি করব, যেহেতু সর্বনিম্ন মান হচ্ছে 4, সেহেতু আমরা 5 ব্যবধান করে কিন্তু রাখতে পারবো, তাহলে সর্বোচ্চ বের হচ্ছে কত 20, তাহলে এখান থেকে সর্বনিম্ন হচ্ছে 4, সর্বোচ্চ হচ্ছে 20, তাহলে আমরা 4 আমরা যে যেখানে শুরু করব 5 থেকে শুরু করতে পারি, 5 10 15 20 এভাবে করে কিন্তু কলামগুলো আঁকতে পারে। দেখো প্রথমটা দেখো 20 থেকে 30, তাহলে 20 এর কলাম একটা তো দেখো 20 এর মধ্যে আছে কত 4, 20 এর মধ্যে হচ্ছে 4, তাহলে তুমি 20 এর এখানে এক বক্স মানে এক বক্স খালি রেখে তুমি এখান থেকে শুরু করবা। বলো হিস্টোগ্রামের ক্ষেত্রে নিচে ক্লাস ইন্টারভেল আর পাশে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিতে হবে, ক্লাস ইন্টারভেল এন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো প্রথমে এখানে যে 20 টা আছে তাহলে 20 থেকে 20 এর মধ্যে এই যে 20 থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে, তাহলে 20 থেকে শুরু হলে প্রথমটা কত আছে 4, দেখো তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, এভাবে কিন্তু তোমরা কিন্তু গ্রাফের মধ্যে কাউন্ট করে দেখবা 1 2 3 4, এভাবে তোমাদের গ্রাফে যেহেতু দাগ আছে এখান থেকে তো মনে করো দাগ গুলো ওইভাবে নাই, এখানে আইডিয়া করে এখানে চাপ দিছে, এরপর এটা কিন্তু এভাবে দাগটা এভাবে টেনে নিলাম প্রথমটা। তাহলে তোমাদের এখানে গ্রাফ যখন করবা তখন কিন্তু এখানে তুমি গুণ করে দিবা যে 1 2 3 4 5, এভাবে করে কাউন্ট করে দিবা, তাহলে এটা কিন্তু এখানে কিন্তু এতটুকুর মধ্যে শেষ। তো দ্বিতীয়টা বলছে এটা হচ্ছে 20, 30 এর কলাম, তাহলে 30 এর কলামে দিলাম এটা হচ্ছে দেখো ডাইরেক্টলি 20 পর্যন্ত গেছে, তাহলে এখান থেকে সোজা এখানে একবার দাগ দিয়ে দিবা, তারপর হচ্ছে এটা কিন্তু এভাবে এখানে কিন্তু এটার সাথে জয়েন দিয়ে দিতে হবে। এরপর আমাদের 40 নাম্বার কলামে হচ্ছে সেটা হচ্ছে 16 ছিল, তাহলে 40 নাম্বার কলাম, তাহলে 40 নাম্বারে গেলাম, এরপর হচ্ছে এটাতে ছিল কত 16, তাহলে এখানে কিন্তু 16 এর কলাম, এখানে 15 যদি হয় 16 হচ্ছে এখানে, তাহলে 16 নাম্বার কলাম পর্যন্ত হচ্ছে এত, তাহলে এটা এভাবে আমরা এঁকে দিলাম, এরপর এটা কিন্তু এদিকে ক্লোজ করে এটার সাথে জয়েন দিতে হবে। এভাবে এরপর হচ্ছে 50 নাম্বার কলামে গিয়ে সেটা হচ্ছে 4, তাহলে 50 নাম্বার কলামে যাই, এটা কিন্তু এখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে, এটা আগেরটা 50 নাম্বারটা, এরপর হচ্ছে 50 থেকে দেখো, তাহলে 50 থেকে হচ্ছে 4, এই 50 থেকে গেলাম 4 পর্যন্ত গেলাম, এটা এখানে গেলে ক্লোজ হয়ে গেল। এরপর 60 নাম্বারটা কত 8, 60 নাম্বার কলামটা যাবে 8 পর্যন্ত, 8 পর্যন্ত গিয়ে এখানে এখানে আমাদের কিন্তু ক্লোজ করে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কলামের মানগুলো আমরা কি করব, কাউন্ট করে করে আমাদের মানগুলো কিন্তু কি করব, ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলে আমাদের এখানে হিস্টোগ্রামটা এভাবে আঁকা হয়ে যাবে। তোমরা গ্রাফ যখন করবা সেগুলো কিন্তু ক্লিয়ারলি আজকে দিয়ে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা, আর যাতে সোজা হয় এভাবে একটু পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা। তাহলে দেখো এভাবে প্রত্যেকটা মাস ম্যাথ ম্যাথ কিন্তু আমরা করে গেলাম, এবং এর মধ্যে আমাদের যে রিকোয়ারমেন্ট যে তিনটা ছিল তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।